ये है एबीसी न्यूज AGTLive। दिस इज एबीसी न्यूज AGTLive। মাখন সরকারের সময় সিদ্ধান্ত ছিল যে 10 বছর কাজ করলে অনেকে বন্ধুদেরকে নিয়মিত করা হবে, ফিক্সড পে যারা আছে তাদের 5 বছর পর নিয়মিত করা হবে। 2018 সালে আপনাদের একটা সার্কুলার বেরিয়েছে, এগুলো কিছু করা সার্কুলারে মাখন সরকারের একটা সার্কুলার আছে, এগুলোকে কোনো কিছু করা হবে। আর আগে যেটা ছিল তো ঠিকই আছে, 2003 সালে আগে যারা কাজ করেছে তাদের 10 বছর পূর্তি হলে এগুলা করা হবে, সেভাবে রেগুলার কাজ চলছিল, এখন কমপ্লিট না হয়ে থাকে। আবার অনুমোদন নিয়ে 2003 সালে অনুমোদন নিয়ে যেগুলো হয়েছে সেগুলোকে ওই নিয়মে করতে হবে। যেমন ধরুন মিনিস্টারকে বাড়িতে হেল্পার হিসেবে দুজন করে নিয়েছিল, এটা অনেকে অনেকেই করেছিল, তারা আপনার বিপ্লবের দ্বারা কাজ করবে এবং একই নির্দিষ্ট সময় পরে তারা তো যেটা অনুমোদন নিয়ে বলেছে এটা হবে। অনুমোদন যেগুলো ছিল না সেগুলো সম্পর্কে বলা হয়েছিল, তারপর আমরা দেখলাম এই সময়টা না হলে 2018 সালে আরেকটা সার্কুলার দিয়েছে, কোন মানে যেগুলো বলতো সেগুলো করা হবে। তাহলে আপনাদের লেটেন যে সার্কুলার অর্থ দপ্তর থেকে আরো সার্কুলার দিয়েছে, অর্থমন্ত্রী করেছে আগে অর্থমন্ত্রী একটু নিয়ে যে উত্তর দেওয়া, আমি যা ইনফরমেশন আছে সেটা বললাম যে 2003-এর পরে পারমিশন নিয়ে যেগুলো হয়েছে সেগুলোকে রেগুলার না করার সিদ্ধান্ত আপনারা নিয়ে রেখেছেন 2018 সালে। 2018 সালে আমাদের